সারা ভারত জুড়ে আন্তঃবিশ্ববিদ্যালয় জিমনাস্টিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলার মুখ উজ্জ্বল করে পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের শঙ্করপুর গ্রামের দরিদ্র পরিবারের কন্যা রুজিনা মির্জা। তার বাবা কাশেম আলী মির্জা পেশায় একজন রাজমিস্ত্রি ও মা সাধারণ বাড়ির গৃহবধূ। ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের আয়োজিত এই প্রতিযোগিতা 29 মার্চ শুরু হয় পাঞ্জাবের অমৃতসরে, যেখানে 31 মার্চ চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও প্রতিযোগিতা সার্বিকভাবে দ্বিতীয় স্থান লাভ করে বঙ্গতনয়া রুজিনা, রূপর পদক লাভ করেছে। এছাড়াও টেবিল ভোল্টের প্রথম স্থান অর্জন করে এবং টিমের চ্যাম্পিয়ন হওয়ার জন্যই রুজিনা 2টি স্বর্ণপদক ও 2টি ট্রফি লাভ করেছে, যেটা আমরা কিছুদিন আগেই দর্শকদের দেখিয়েছিলাম বাংলা এমজি নিউজের পর্দায়। সবার প্রথমে বাংলা এমজি নিউজের তরফ থেকে রুজিনা মির্জাকে প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। রুজিনার এই সাফল্যে খুশি তার কোচ, তার পরিবার পরিজন এবং গুরু নানক দেব ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। কঠোর অনুশীলন চালিয়ে স্কুল জীবনে রুজিনা জিমনাস্টিংয়ের 4 বার বেঙ্গল চ্যাম্পিয়ন হয়। পরে 2015 সালে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নিয়ে রুজিনা স্বর্ণপদক ছিনিয়ে নিয়ে আসে। রুজিনা জানিয়েছে, ইন্ডিয়া ইনস্টিটিউট অ্যাসোসিয়েশনে সারা ভারত আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতার আয়োজন করে 29 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত অমৃতসরে অনুষ্ঠিত হয় ও প্রতিযোগিতা হিসেবে দেশের প্রায় 192টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী নিয়ে অংশ নেয়। সেই প্রতিযোগিতায় গুরু নানক দেব ইনস্টিটিউট অ্যাসোসিয়েশনের সে মহিলা বিভাগে প্রতিনিধিত্ব লাভ করে ও সেই প্রতিযোগিতায় সার্বিকভাবে দ্বিতীয় স্থান অধিকার করে সোনার উপর পদক ছিনিয়ে আনে রুজিনা মির্জা। অবশেষে সাফল্যের জয়ের টিকা মাথায় নিয়ে বাড়ির পথে রওনা দেয় এবং বাড়ির আশেপাশের গ্রামের মানুষজনেরা তাকে চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে বাইক র্যালির মাধ্যমে তাকে সম্মানের সহিত মহানন্দে বাড়িতে পৌঁছে দেয়। পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের শঙ্করপুর গ্রাম থেকে আদর্শ মুখার্জির রিপোর্ট, বাংলা এমজি নিউজ। তুমি যে এত বড় সাফল্য পেয়েছো, এটা সম্বন্ধে কি বলতে চাও? তুমি কতটা ভালো লাগছে, কি করে এত দূরে পৌঁছালে, সেটা যদি একটু বলো। প্রথম কথা, সাফল্যর কথা যদি বলতে চাই তাহলে খুব সহজে সাফল্যটা পায়নি, অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। যেমন শুরু থেকে শেষ পর্যন্ত বলতে গেলে অনেকটাই বলতে হবে। তো আমি ছোটো করেই বলছি, যখন আমি ক্লাস 1-এ পড়ি তখন থেকে জিমনাস্টিক শুরু করি। তো তখন তো আর কোনো কোচিং সেন্টার ছিল না, তখন আমার মেজো কাকা হাসেম আলী মির্জা উনি আমাকে বল খেলার মাঠে, পিছনে আমাদের বাড়ির পিছনে একটা মাঠ আছে, সেখানে প্র্যাকটিস করাতেন। তো সেখানে কোনো রকম ডিগবাজি খাওয়া, তারপর গরু গাড়ির চাকা, এইসবগুলো কাকা করিয়েছিলেন। তো তারপরে যখন স্কুলের যে প্রাইমারি স্কুলের একটা কম্পিটিশান হয়, তো ওই কম্পিটিশানে অঞ্চল লেভেলের থেকে শুরু হয়। তো অঞ্চলে যখন যাই আমি তখন জিমনাস্টিক ইভেন্টটা নিয়েছিলাম, তো তখন গিয়ে ওখানে অঞ্চলে ফার্স্ট হই। তারপর সার্কেলে যাই, সার্কেলেও ফার্স্ট হয়ে যাই। সার্কেলের পর সাব ডিভিশনে যাই, সাব ডিভিশনেও ফার্স্ট হই। কিন্তু সাব ডিভিশনের পর ডিস্ট্রিক্টে পৌঁছই তখন আর ফার্স্ট হতে পারি না, সেকেন্ড হয়ে যাই। সেখানে সেকেন্ড হওয়ার কারণে আমি আর স্টেটে চান্স পাই না। তো বাড়ি ফিরে আসার আগে তখন ওখানে একজন বলেছিলেন যে ওকে যদি কোনো কোচিং সেন্টার দেওয়া হয় তাহলে হয়তো ও কিছু করতে পারবে। সেই হিসেবে আমাকে বর্ধমান জাতীয় সংঘ ক্লাবে ভর্তি করা হয়। সেখানে 3 বছর প্র্যাকটিস করি। তো 3 বছর প্র্যাকটিস করতে থাকি, তার মধ্যে আমার কম্পিটিশান আবার আসে। কম্পিটিশানের মধ্যে প্রথম বছর আমি স্টেটে 3rd হয়ে যাই, আর 2nd বছর আমি স্টেটে 1st হয়ে যাই। তো তারপরে আমার কলকাতায় ডাক আসে, কলকাতায় আমি চলে যাই 2009 থেকে 2019 পর্যন্ত কলকাতাতেই থাকি। সেখানে স্কুলে পড়াশোনা খেলাধুলা দুটোই চলতে থাকে। আমার টিউশনি কোনো টিচার ছিল না, নিজে পড়েই ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পাস করেছি এবং তার সাথে সাথে খেলাধুলাও চালিয়ে গেছি। সেখানে থাকাকালীন আমি 4 বার বেঙ্গল চ্যাম্পিয়ন হই, সাথে 11টা ন্যাশনালও খেলি। 2015 ওই ন্যাশনালে গোল্ড মেডেলও আছে। তার মাঝখানে 2017 একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেখানে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় এবং হাড় ভেঙে যায়। তো আমি তখন ভাবতে থাকি যে আমার লাইফটা হয়তো শেষ হয়ে গেল, কারণ এত দূর এগোনোর পরে যে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, তো বাড়ির লোকও টেনশনে পড়ে যায় যে এরকম একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এবার খেলাধুলা হয়তো শেষ হয়ে গেল। সেই হিসেবে মানে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম। কিন্তু তারপরে অপারেশন করায়, অপারেশন করানোর পরে যখন সেই জায়গায় ফিরে আসতে আমার খুবই কষ্ট হয়েছিল, যে এমন মনে হচ্ছিল যে আমি চলতে গেলেও আমার পায়ে লাগছে।
তো যে রিহ্যাব করিয়েছিলাম আমি ফিজিওথেরাপিস্ট, মানে ফিজিওথেরাপিস্ট এত ভালোভাবে আমাকে 6 মাসে ফিট করে দিয়েছিল যে আমি মাঠে আমার জন্য সাহসটা পেয়েছিলাম। যখন ধীরে ধীরে প্র্যাকটিস শুরু করি তখন আমার প্রথম কম্পিটিশন হয়, অপারেশনের পরে প্রথম কম্পিটিশন হয় 2018 নভেম্বরে, ওটা ছিল অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি। তো তার পজিশন আসার পরে আমি প্রচণ্ড পরিমাণে তখন খুশি হয়েছিলাম যে আমার এত বড় অ্যাক্সিডেন্টের পরে আমি নিজেকে সেই জায়গায় ফিরিয়ে এনে এবং আমি একটা অল ইন্ডিয়া লেভেলে মেডেল পেয়েছি। তো আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিলাম। বাড়িতে যখন জানাই তখন বাড়ির লোকও প্রচণ্ড পরিমাণে খুশি হয় যে সবাই যেটা ভেবেছিল সেটা নয়, যে ওর ক্যারিয়ারটা যে শেষ হয়ে গেল সেটা নয়, আবার নতুন করে শুরু হয়েছে। তো সেই সূত্রে আমার ওই প্রথম কম্পিটিশন অপারেশনে পড়ে সেখান থেকে আমার আরও শুরু হয়, যেটা মনে হয়েছিল যে শেষ, আমার শেষ থেকেই শুরু হয়েছে। তো তারপরে আমি কলকাতা ছেড়ে যাই 2019 লাস্টের দিকে ডিসেম্বরে পাঞ্জাবে চলে যাই। সেখানে আমি বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হই এবং সেখানেই আমার চলে কন্টিনিউ প্র্যাকটিস, প্র্যাকটিসের সাথে সাথে পড়াশোনা দুটোই চলে। এবং সেখানে এই যে অল ইন্ডিয়াতে আমি 2টো গোল্ড 1টা সিলভার পেয়েছি, এই কম্পিটিশনটা ছিল আপনার 2022 29 থেকে 31 মার্চ, সেখানে পাঞ্জাবের অমৃতসরে কম্পিটিশনটা হয়। এবং সেখানে প্রথম দিন আমি যখন কম্পিটিশন করি তখন প্রথম দিনে কোনো রেজাল্ট তো জানা যায় না, প্রথম দিনে পরে আমি ফাইনালে উঠি। 31 তারিখে আমার ফাইনাল কম্পিটিশন ছিল, যখন 31 তারিখ কম্পিটিশন শেষ হয় তখন আমি জানতে পারি যে আমি ওভারঅল সেকেন্ড হয়েছি এবং আমি টেবিল ভল্টে, যেটা মেন আর একটা ইভেন্ট, তো ওই ইন্ডিভিজুয়াল আর একটা ইভেন্টে আমি গোল্ড পেয়েছি এবং আমার টিমের জন্য গোল্ড পেয়েছি। আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিলাম, যে এতটাই খুশি হয়েছি যে বাড়িতে তখনই সঙ্গে সঙ্গে ফোন করে জানাই যে এরকম এরকম রেজাল্ট হয়েছে আমার। বাড়ির লোকও প্রচণ্ড খুশি এবং আমিও খুব খুশি হয়েছি। কবে তুমি দেশে ফিরেছো? আমি এখানে ফিরেছি আপনার 12 তারিখ, 12ই জুন। মানে দেশের মানুষ মানুষজন এরা কেমন, কতটা খুশি? প্রচণ্ড পরিমাণে খুশি। যখন প্রথম আমি বাড়িতে পৌঁছাই তার আগেই দলুইদিঘি বাস স্ট্যান্ড আছে আমাদের এখানে, দলুইদিঘি বাস স্ট্যান্ডে আমাদের নাদালের, আমাদের পাশের গ্রাম, আমার পাশের গ্রামের নাদালের কত সবাই, মানে অনেক সদস্য অনেকে গিয়ে আমাকে মানে সম্বর্ধনা দিয়েছে এবং আমাকে সেখান থেকে মালা ফালা পরিয়ে আমার একটা মানে র্যালি করেছিল আমার জন্যে। তো সেই র্যালিতে আমাকে নিয়ে আসা হয়েছিল, প্রায় 30টা মোটরসাইকেল ছিল এবং তার পিছনে আমি আসছিলাম এবং তা ওনাদের যে গ্রাম নাগাল গ্রাম পুরো গ্রামটা ঘুরিয়েছে, ঘোরানোর পরে আমার গ্রামে নিয়ে এসেছে। আর নিয়ে আসার পরে আমাদের গ্রামের ওই পুরোটা গ্রামটা ঘোরানোর পরে আমাদের বাড়িতে এসে আমাকে দিয়ে এসছে। তো আমার যে পাশের গ্রাম মানে এতটাই আমাকে সম্মান জানিয়েছে, আমি প্রচণ্ড খুশি এবং আমি আমার বলার মতো কোনো ভাষা নেই। যেই গ্রামে আমি থাকি সেই গ্রাম থেকে আমাকে যখন কিছু করে না, পাশের গ্রামে যেটা করেছে আমার তো খুশিতে চোখ দিয়ে জল এসে গেছিলো যে আমার পাশের গ্রামে এত উৎসাহিত নিয়ে আমাকে এই জিনিসটা করেছে। তোমার কাকা কতটা খুশি হয়েছে তুমি বাড়ি ফিরে? কাকা প্রচণ্ড খুশি, কাকা তো প্রথম থেকেই খুশি ছিল। কাকা তো সবসময় চাইতো যে এরকম একটা জায়গায়, ভালো জায়গায় পৌঁছুক, যেহেতু কাকা প্রথম থেকেই আমাকে ট্রেনিংটা দিয়েছিল। তো তারপরে যখন আমি চলে যাই তখন থেকে কাকা বলতো যে ভালোভাবে ওখানে গিয়ে ট্রেনিং করিস, একটা জায়গায় পৌঁছবি, একটা লক্ষ্যে, তুই নিজের লক্ষ্যে স্থির থাকিস, ঠিক একটা জায়গায় পৌঁছবি। কাকা তো প্রচণ্ড খুশি। এরপরে কি পরিকল্পনা চলছে? এরপরে তো কম্পিটিশন, এখন কম্পিটিশনের সিজনটা শেষ হয়েছে, যেহেতু গরমকালে তো কোনো কম্পিটিশন হয় না সেরকমভাবে, তো ডিসেম্বর জানুয়ারির দিকে শুরু হয় আমাদের কম্পিটিশনগুলো। এবার কোনো কারণে হয়তো সিনিয়র ন্যাশনাল থাকতে পারে, সিনিয়র ন্যাশনাল হয়তো আগস্ট সেপ্টেম্বরের দিকে থাকতে পারে, যেহেতু ওটা পোস্টপন হয়ে গেছিলো মাঝখানে, তো যদি ওরা ডেটটা দেয় তাহলে হয়তো আগস্ট সেপ্টেম্বরে হতে পারে। ওখানে কম্পিটিশনে মানে বাঙালি বলতে তুমি ছিলে না আরও ছিল? না, কম্পিটিশনে বাঙালি বলতে টিম গিয়েছিল বেঙ্গল থেকে, তখন বাঙালিদের সাথে আমার দেখা হয়েছে। যেমন আমি 1.5 বছর আগে চলে গেছিলাম পাঞ্জাবে, তখন কিন্তু আমার কারোর সাথে দেখা মানে বাঙালি কেউ ছিল না আমার সাথে। যখন আমি ওখানে কম্পিটিশন শুরু করি তার আগে জানতে পারি বেঙ্গল থেকে টিম এসেছে, তো তখন এই বাঙালিদের দেখেছি। এমনি হোস্টেলে কোনো বাঙালি ছিল না যেখানে আমি থাকতাম। ধন্যবাদ। কেমন লাগছে ভাইজিকে পেয়ে, এত বড় সাফল্য নিয়ে বাড়ি এসেছে, কেমন লাগছে? কেমন লাগছে তোমার? হ্যাঁ, এই সর্বহস্তি সাফল্যে আমরা যে কি পরিমাণ আনন্দিত তা ভাষায় প্রকাশ করে যাচ্ছে না। এই জন্য আমাদের মনে হচ্ছে একটা অভাবনীয় ফল, পরিঘরের ভিতরে এরকম একটা কাজ আমার মনে হচ্ছে, এটা যেন একটা বিস্ফোরণ ঘটেছে আমাদের বাড়িতে।
সেই বিস্ফোরণ লোক আনন্দ আমরা মানে উৎফুল্ল আত্মভরা হয়ে যাচ্ছি। তা আমরা আশা করছি যে এই ধরনের কৃতিত্ব আগামী দিনে ধরে রাখুক, শুধু তাই নয় এর থেকে আরও বড়ো ধরনের কৃতিত্ব আসুক আমাদের সঙ্গে, আর সকলে গোটা দেশবাসী যেন আনন্দে আনন্দিত হতে পারে সেই আশা রাখছি। যেদিন আসবে বলেছিল গ্রামে সেদিন সেদিন কতটা আনন্দ লেগেছিল, যেদিন আমি আসব বলেছে সেদিনকে তোমার কেমন আনন্দ? যেদিন ও আসবো বলেছিল তার আগের দিন থেকে মোটামুটি ধরুন দিন তিনেক আগে থেকে আমাদের একটা সাজো সাজে রং পড়ে গিয়েছিল। আমি ওই রঙের কাগজ নিয়ে এসে ছোটো ছোটো করে চেন কেটেছিলাম, চেন তৈরি করে রাস্তাটা চেন করে সাজিয়েছিলাম, গেট করেছিলাম, মনে আনন্দ মানে ধরে না এত আনন্দ হচ্ছিল। যত সময় গড়িয়ে যাচ্ছে তত আনন্দের মাত্রা আরও বেড়ে যাচ্ছিল। যে সময় আসার কথা ছিল সে সময় থেকে ছ সাত ঘন্টা পরে আসা আমাদের মনে আবার আতঙ্ক বেড়ে যাচ্ছিল যে শেষ পর্যন্ত কী হবে। যা হোক বাড়িতে এসে পৌঁছানোর পর ঈশ্বরকে ধন্যবাদ জানালাম, আমরা আমাদের সম্পদ দেখতে পেলাম, ফিরে পেলাম। ধন্যবাদ। কেমন লাগছে মেয়ের এই প্রতিভা? প্রতিভা ভালোই লাগছে। কতটা খুশি হয়েছেন? খুশি আমি সদানাই খুশি হয়েছি। আমার মেয়ে যা পরিশ্রম করেছে বা বাইরের লোক যা সহযোগিতা করেছে এর জন্যে যে পজিশনে গেছে খুবই খুশি হয়েছি। এবং আমার এলাকার মানুষ গ্রাম বাদে, গ্রাম কয়েকটা ঘর বাদে খুশি নন। আমাদের গ্রামের লোক কোনো উৎসাহিতই দেয়নি, পাশের গ্রাম নাঁদাল বলে তারা দু পাঁচশো লোক নিয়ে একবারে আমার মেয়েকে নিয়ে খুবই উৎসাহিত করেছে। এবং আমার 3 কিলোমিটার দূর থেকে 50টা মোটরসাইকেল দিয়ে আমার মেয়েকে সম্বর্ধনা নিয়ে বাড়ি নিয়ে এসছে এবং নাঁদাল গোটা গ্রাম ঘুরিয়েছে। এবং ওখানকার নাঁদালের যত ছেলে মেয়ে ছিল 5-7 জন তারা সবাই মিলে আমার মেয়েকে সম্বর্ধনা করেছে। এবং এই যে আপনি এসছেন এর জন্য আমার খুবই গর্ব হচ্ছে। আমার গ্রামেরও গর্ব হয় কিন্তু বলতেও আমার খুব ঘেন্না হয় যে গ্রামের একটা মেয়ে, দরিদ্র ঘরের মেয়ে যে এইরকম পজিশন করে এসেছে সবারের আশীর্বাদ নিয়ে, তা গ্রামের একটা গর্ব হওয়া উচিত। কিন্তু 2-4 ঘর বাদে কোনো ঘর আমার মেয়ের জন্য খুশি নয়, এটা আমি বুঝতে পারলাম। এর জন্য সমালোচনাও করেছে আমার গ্রামের মানুষ যে বেনু, আমার নাম ডাক নাম বেনু, ভালো নাম মির্জা কাসেম আলী, বেনুর মেয়ে ওই রকম পজিশনে গেছে বলে এত হই হই করার কি দরকার আছে? এরকম মানুষ আমার গ্রামে রয়েছে বলেছে, আমার কানে এসেছে এবং তাদেরকে আমি অন্যায় বরদাস্ত করতে পারি না, তাদেরকে আমি মারবো বলেছিলাম কিন্তু বহু মানুষ আমাকে বারণ করলো যে না ওরা বলছে বলতে দে, কেন তারা বলবে এই ধরনের কথাবার্তা আপনি বলুন। আজকে ধরুন আজ যদি বড়লোকের ঘরে মেয়ে হতো তারা কি এই ধরনের বক্তব্যটা ছুঁড়ে দিতে পারতো? আজকে বহরমপুর আপনার বাদুলিয়া যে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, মানে দক্ষিণ দামোদর আমার মনে হয় না যে এরকম কোনো মানুষ বা কোনো গ্রাম সহযোগিতা আমার মেয়েকে করেছে করেনি। জানি না এরপর বাইরের মানুষরা কী ভাবছেন যদি আমার মেয়েকে একটু বাইরের জগতে যদি যেতে হয়, অর্থের দরকার প্রচুর, সেই অর্থ যদি বাইরের মানুষ একটু সাহায্য করে আশা করি আমার মেয়ে আরও আপনাদের আশীর্বাদ নিয়ে সে বাইরে যেতে পারবে বা দেশের হয়ে ও লড়ে কিছু আনতে পারবে, এটা আমার খুবই আশা। আমার মেয়ের ওপর প্রচুর ভরসা ছিল, যার জন্যে আমি বহু দুঃখ কষ্ট করে মেয়েটাকে তৈরি করেছি, মেয়েকে অভাব দিইনি, মেয়ের পরিচয় হাই ফাই লোকের সঙ্গে, তাদের ছেলে মেয়ে ছিল, তারা যে টাটাসে থাকতো আমার মেয়েকে ঠিক সেই টাটাসেই আমি রাখার চেষ্টা করেছি। কিন্তু এরপরে মনে হয় যে আমি অর্থের দিক থেকে অনেক পিছিয়ে যাবো, কেননা বাইরের জগতে যখনই যাবে তখন অনেক অর্থের দরকার, আমি এই অর্থ মনে হয় যোগাতে পারবো না। আর আমার মেয়ে আজকে ধরুন 1.5 বছর পর বাড়ি এসেছে, সব মানুষেরই খুশি হওয়া উচিত, সব মানুষের, আমার গ্রামের বিশেষ 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 করে গ্রামের, কাগজের নাম উঠেছে শঙ্করপুর গ্রামের, নাঁদালের ওঠেনি, কিন্তু নাঁদালের
এত মানুষ যে ভেঙে পড়েছিল, আমার চোখ দিয়ে জল এসে গিয়েছিল যে আমার মেয়েকে নিয়ে পাশের গ্রাম থেকে এরকম আসছে। কেমন লাগছে মেয়েকে কাছে পেয়ে? মেয়ে এত বড় রেজাল্ট কেমন লাগছে? ভালো লাগছে। কতটা ভালো লাগছে? আচ্ছা মেয়ে মানে এই যে বাড়ি ফিরেছে এত বড় সাফল্য নিয়ে, মানে মেয়ে কি যা খেতে পারলো ভালোবাসো সব খাইছেন? বাবার কত ভালো লাগছে? ঠিক আছে। Please like and subscribe our channel for further updates. চাঁদেরহাট শপিং মল আরো বৃহত এসে যুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।